আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট সংসারে গরিবের সংসারে মেহমান আসবে এই কথা শুনে তো আমার খুব ভালো লাগছে হঠাৎ করে আসলে মেহমানটা আসা এই কারণে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বাজারে গিয়েছিলাম তেমন কিছু বাজার ছিল না যেমন গরুর মাংস ছিল না আর কিছু সবজি পেঁয়াজ রসুন এগুলো ছিল না তো ঘুম থেকে উঠেই একবারে পাশি মুখে আমি চলে গিয়েছিলাম আপনাদের ভাইয়ের সাথে বাজারে তারপর বাজার থেকে আসার পর আপনাদের ভাই আমাকে চেয়ার্স সিরসের পানি দিল সেটা খেলাম এবং খাওয়ার পর এই তো বাজারগুলো আমি দেখছি আর যেহেতু সকালে না খেয়ে গিয়েছিলাম সকালে তেমন কিছু খাওয়া হয়নি তাই আপনাদের ভাই আসার সময় আমার জন্য হোটেল থেকে রুটি কিনে আসলো আসলে নিয়ে আসতে আসলে আমার জন্য না সবাই মিলেই রুটি খাবো কারণ এখন যদি সকালে নাস্তা তৈরি করতে যায় তাহলে মেহমানের জন্য রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু আমার একা সম্পূর্ণ এই কাজগুলো করতে হবে আমার কেউ হেল্পিং হ্যান্ড নেই বা আমার আম্মু এখন আমার কাছে নেই উনি বাড়িতে গেছে হয়তো আম্মু থাকলে অনেকটা হেল্প করতো আর আমার তো শরীর একটু খারাপ আপনারা জানেনি তো বেশিক্ষণ বসে কাটা করতে পারি না বেশিক্ষণ কিছু কাজ করলে খুব অস্থির লাগে তার জন্য ভাবলাম যে তাড়াহুড়া করে করে নিই তো এদিকে আমি সকালে নাস্তা করলাম রুটি খাওয়া শেষ করে তারপর তাড়াহুড়া করে বাজারগুলো নামাচ্ছি যে বাজারগুলো গুছিয়ে তারপর আমি রান্না করবো এদিকে মেহমান তো চলে এসেছে আমি মনে হয় ফার্স্ট মেহমানদের বসিয়ে তারপর রান্না করছিলাম আসলে মেহমানদের আমি সকালেই আসতে বলছিলাম মেহমান বলতে আমার হাজব্যান্ডের খালাতো ভাই তার বউ এবং আর দুইটা বাচ্চা আমার মেয়ে তো ওদেরকে খুব পছন্দ করে ওদের সাথে খেলতে চায় তো গরু মাংস দেখে দেখলেন ছোটো ছোটো পিস করে কেটেছিলাম তারপর আসলে রান্না করছিলাম যেহেতু একা হাতে করছিলাম তাই আর ভিডিও করতে পারিনি এখানে পটল ভাজি করেছি লেবু কেটে নিয়েছি আর এইখানে দুই কেজি গরু মাংস রান্না করেছি আসলে অল্প পরিমাণ দেখাচ্ছে কারণ আমার প্রেসার কুকারটা আসলে পাঁচ কেজির আর এখানে ডিম ভুনা করেছিলাম তারপর চিংড়ি মাছ ভুনা করেছিলাম আসলে বাচ্চারা ডিম ভুনা চিংড়ি মাছ এইসবই পছন্দ করে আমি আরও কিছু আইটেম করতে চাইছিলাম কিন্তু ভাবি না করলো আর সাথে আমি পোলাও করতে চাইছিলাম কিন্তু ভাবি বারবার বললো যে ওনারা রাত্রেও বিরিয়ানি খেয়েছে পোলাও আসলে ভাইয়ের গ্যাসের প্রবলেম আছে সে পোলাও খাবে না এই কারণে উনি আমাকে নিষেধ করলো পোলাও করার জন্য সাদা ভাত করতে বললো তাই আমি তাদের পছন্দ মতোই সাদা ভাত করলাম আসলে মেহমানরা যদি তৃপ্তি সহকারে নাই খেতে পারে তাহলে আর কষ্ট করে রান্না করার কি মানে ওনারা যেটা খেতে পছন্দ করে বা খেতে পারবে যে রান্না করলে মনে হয় আমার ভালো হয় আর মেহমানগর মেহমানদের ভিডিও আমি করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম আর খাওয়াতে খাওয়াতে অনেক লেট হয়ে গেছে এই কারণে ভিডিও করতে পারিনি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহেজ